অনেকে পট পেয়েছে, আমি পেয়েছি। আমি ভাবছিলাম যে আমার বোধ বুড়া বয়সে সেখানে একটা বাইটারি করতে পারবো, দেখলাম না এটা সম্ভব না, আমার ছেলে করতে পারবে। এখন দেখলাম ছেলেও পারবে না, নাতি করতে হবে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী এই বিলটা এনেছেন, ভালো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে শুধু এটুকু বলবো যে আমরা জানি না ঢাকার শহর সব বাংলাদেশে যে সমস্ত পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িগুলি অনেক বাড়ি আছে যেগুলি সরকারের নিয়ন্ত্রণে নাই, বিভিন্ন ফ্রড কাগজপত্র, অনেক মালিক চলে গেছেন লিবারেশনের পরপর বাতার আগে, দেখা গেছে তাদের ইয়ারসি দাবি করে ফলস কাগজ এনে এগুলি নিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠিত লোক গুলশান বোরানি ধানমন্ডির মতো জায়গায় তারা সেখানে বাড়িগুলি দখল করে আছেন। এগুলির জন্য কোনো উদ্ধার করার মতো আসলে সরকারের, এই সরকার না আগের সরকারও, কোনো সরকারই কিন্তু এমন কোনো উদ্যোগ আমরা দেখি নাই। মাননীয় স্পিকার, এই ঢাকা শহরে হোটেল শেরাটন বনানি করার কথা 25 তলা হয়ে যাচ্ছে 30 তলা, রাজকের পারমিশন নাই, তাহলে হয় কিভাবে হোটেল? মানে স্পিকার, এই হোটেল ওয়েস্টিন ফুটপাথ দখল করে গাড়ি ঢুকার মতো জায়গা নাই, ফুটপাথটা তারা গেরাও করে রাখে সেখানে গাড়ি ঢুকে, একটা 5-স্টার হোটেল, 7-স্টার হোটেল, তাহলে রাজুক করেটা কি, মন্ত্রণালয় কি করে? আবার এই হোটেলের সামনে আরেকটা হোটেল করতেছে একই মালিক, বিশাল 5-স্টার হোটেল, সেটা মেইন রোডের উপরে। এইভাবে এইভাবে মেইন রোডের উপরে আমরা জানি না কিভাবে পারমিশন দেয় এগুলি। অথচ মানে স্পিকার, আজ থেকে 96 সালে রাজ্য একটা প্রজেক্ট করছে পূর্বাচল, সেখানে অনেক মানুষের প্লট পেয়েছে, সেখানে মানে প্রধানমন্ত্রী নামে একটা ক্রিকেট দেখে একটা সাইনবোর্ড, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পরিত্যক্ত, কোনো উদ্যোগ নাই কাজের, সেখানে কোনো পানির লাইন নাই, গ্যাস লাইন নাই, অনেকে প্লট পেয়েছে, আমি পেয়েছি। আমি ভাবছিলাম যে আমার বোধ বুড়া বয়সে সেখানে একটা বাইটারি করতে পারবো, দেখলাম না এটা সম্ভব না, আমার ছেলে করতে পারবে। এখন দেখলাম ছেলেও পারবে না, নাতি করতে হবে। তাহলে রাজুক নতুন নতুন প্রকল্প করে, আপনার উত্তরা তারা ইয়ে করছে হাই রাইজ অ্যাপার্টমেন্ট, মানে স্পিকার অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না কেন, যে দাম ট্যাক্স হলো রেজিস্ট্রি করতে গেলে যে দাম তার চেয়ে বেশি ট্যাক্স, যারা কিছু নিছিল তারা এখন এটা রেজিস্ট্রি করে না, বিক্রি হচ্ছে না, অথচ তারা কিন্তু নতুন নতুন প্রজেক্ট করে বিল্ডিং, কারণ সুবিধা বেশি। আর যেগুলি প্রকল্প আছে করা এইগুলি ডেভেলপমেন্ট করার কোনো ইয়ে নাই, আপনারও আছে আমাদেরও আছে। পূর্বাচল, মাননীয় মন্ত্রী আপনি তো এই পর্যায়ে শেষ, একটু বলে যাবেন কি যে আমার নাতি কি পূর্বাচলে বাড়ি করে থাকতে পারবে কিনা? মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।